গিফট সেশন আর যদি গিফটের পরে ওনাদের আসলে ফ্লোরটা ছেড়ে দিতে হবে তিনটায় ছাড়তে হয় একটা সেশনের কিন্তু আমরা অনেকটুক নিয়ে নিয়েছি যদি হয় একটা গান কোর্সের থেকে শুনে নেব শেষ দিকে ঠিক আছে ঠিক আছে তাহলে তুই এখানে বললে আচ্ছা আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করছি তো ভাইয়া তো আসলে অনেক কিছুই বললো আমার সম্পর্কে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য শুক্রিয়া আমাকে আমার কিছু ক্লোজ ব্রাদার আছে আর কি তারা বলছিল যে ভাইয়া আপনি যদি আপনার যদি মোটিভেশনাল কিছু যদি বলতে চান তাহলে আপনি বলবেন ইভেন এখানে আমার নিজের হাতে গড়া কিছু স্টুডেন্ট আছে আমি আগেই বলে দেই আমি জাফি ডিজিটালের ট্রেনার টিস্পিংয়ের ট্রেনার সো এখানে আমার অনেকগুলো স্টুডেন্ট আছে আচ্ছা একটু হাত তুলতে পারি আমার স্টুডেন্ট বিশাল দেখতে পারেন পেছনে একটু তাকিয়ে দেখতে পারেন অনেক থ্যাংক ইউ সো যেটা বলছিলাম আমার কাছ থেকে যদি মোটিভেশনাল স্পিচ শুনতে হয় তাহলে আমি দুই লাইন বলবো 2015 সালের নভেম্বর মাসের 26 তারিখ আমাদের প্রথম টিস্পিংয়ের অফিসিয়াল ইভেন্ট হয়েছিল এখানেই এবং এটা ছিল সেখানে আমি সেদিন চার ইউনিট সেল করছিলাম প্রথম ওই দিন ইভেন্টের দিন চার ইউনিট সেল করছিলাম এবং তার কিছুদিন আগে আমি একটা সুইসাইড অ্যাটেম্প করতে গিয়েছিলাম যেটা আমার ভাইয়া বলেছিল খুবই ডিপ্রেশন থেকে খুবই হতাশা ছিল লাইফে কিছু প্রবলেম ছিল এভরিথিং সব কিছু মিলিয়ে এবং এটি আমার 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 আমি আমার স্টুডেন্টদেরকে বলি আর আজকের স্টেজে আমি টিস্পিংয়ের অ্যাম্বাসেডর হিসেবে দাঁড়িয়ে আছি আলহামদুলিল্লাহ তো এগুলো আসলে মানে আমি দুই লাইনের মধ্যেই বললাম মানে বুঝতে পারেন যে মানে কতটুকু আপনারা করলে আপনারা কতটুকু এগিয়ে যেতে পারবেন ঠিক আছে জি আমি কি আমি তো সারা জীবন কান্ট্রি ম্যানেজার থাকব না তো আপনাদের মধ্যে তো কেউ আসতে হবে প্লিজ ভালো করে কাজ করুন ওকে সুন্দর আর আমি স্টেজে বসে থাকা দুজন মানুষের কথা বলবো আমার এই জায়গায় আসার পেছন পর্যন্ত অবশ্যই আমি আমি কৃপণ না আমি অবশ্যই আমার এতটুক পর্যন্ত আসার পেছনে যাদের যাদের হেল্প ছিল আমি অবশ্যই তাদের সবার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো আলহামদুলিল্লাহ আর সৃষ্টিকর্তা ভাই আল্লাহর কাছে তো অবশ্যই কৃতজ্ঞ আছি থাকবো তো এখানে আমার শ্রদ্ধেয় ভাইজান বসে আছেন যার জন্য ধরেন না যদি বলতে যাই তাহলে কলিজা কেটে খাবার দিতে পারবো ওনার জন্য এমন আর হচ্ছে আমার নাফিউর রহমান ভাই আমরা দুজন একসাথে পার্টনারশিপে এখনও কাজ করছি এবং আমাদের সবচেয়ে বিগেস্ট সাকসেসটা আমরা দুজন একসাথে করে এসেছি নাফিউর রহমান ভাইয়ের জন্য কি একটা তালি হয় না আমার সাথে ওকে আমি সারা জীবন এই দুজন মানুষকে খুব অনার করে যাব আমার লাইফের ইম্পর্টেন্ট পার্ট তারা ঠিক আছে আর কিছু আর কিছু আচ্ছা ঠিক আছে আর একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে যে ইভেন্ট সম্পর্কে যেহেতু আমি অ্যানাউন্স করছি আমি অ্যারেঞ্জ করছি সব কিছু তো আমি আপনার কাছে একটা ফিডব্যাক চাইবো ইভেন্টের পেজে ওকে আমি নিজেই চাই নিলাম তো গান কি গাইবো ইলে মানিও ফাটুয়ো সিজা জালানো ফাটুয়ো সিজা জালানো ফাটুয়ো সিজা জালানো সবাই তালি দিয়ে তাই না পাপারা পাপারা পারা পাপা পাপারা পাপারা পারা পাপা পাপারা পাপারা পারা পাপা পাপারা পাপারা পারা পাপা ফাটুয়ো সিজা জালানো ফাটুয়ো সিজা জালানো ফাটুয়ো সিজা জালানো ফাটুয়ো সিজা জালানো ফাটু ফাই ফাই ফাটু ফাটু কিলে মানিও ফাটুয়ো সিজা জালানো ফাটুয়ো সিজা জালানো ফাটুয়ো সিজা জালানো বুটুম বেলে 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 ও মানুষিয়া মানু ফাটুয়ো ফাটুয়ো সিজা জালানো ফাটুয়ো সিজা জালানো ফাটুয়ো সিজা জালানো
ফাটুয়ো সিজা জ্বালানো তোমার চোখের পাতা নাচে না হাওয়ার বাঁশি শুনে তোমার পায়ে পায়ে মল বাজে না মেঘের গর্জনে হাসো না সে হাসি মধুময় হাসো না হাসো না সে হাসি মধুময় তুমি আর নেই সে তুমি জানি না কেন এমন হয় জানি না জানি না কেন এমন হয় তুমি আর নেই সে তুমি তুমি আর তুমি আর নেই সে তুমি বুটুম বেলে ও মানুষিয়া ও মানু ফাটুয়ো ফাটুয়ো সিজা জ্বালানো ফাটুয়ো সিজা জ্বালানো ফাটুয়ো সিজা জ্বালানো ফাটুয়ো সিজা জ্বালানো আচ্ছা ওকে আমাদের টাইম কিন্তু খুবই শর্ট না রাইট আচ্ছা আমার আরেকটা বেস্ট পার্ট হচ্ছে মানে আমি একটা সময় লালনের গান গাইতাম লালনের গান হয়তো বা অনেকের ভালো লাগতে পারে মেবি আই ডোন্ট নো আমি জানি না দুই লাইন গাইব ওকে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে চাতক প্রায় অহর্নিশি যে আছে কালো শোষী আমি হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী ওতা হয় না কপাল গুণে ওতা হয় না কপাল গুণে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে ওকে থ্যাংক ইউ সো আচ্ছা আজকের মতো তাহলে আচ্ছা আমি ভাইয়াকেই আছি ভাইয়া শেষ করুক তা আমি আসলে বিদায় নিচ্ছি আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর প্রোগ্রাম সম্পর্কে ভালো খারাপ যত ধরনের আপনাদের মন্তব্য থাকবে অবশ্যই আপনারা করবেন এবং আপনাদের হাতে যে কাগজটি দেয়া হয়েছে আপনারা প্লিজ যাওয়ার সময় জমা দিয়ে যাবেন এবং খুব সুন্দর করে আপনারা বের হবেন থ্যাংক ইউ সো মাচ ওকে